চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে করা যেন বলে যায়। তুমি পরের আপনার অবস্থা এখন হয়েছে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, রাখাল বালকের গল্প, মিথ্যাবাদী, ওই যে সারাক্ষণ বাঘ আসছে বাঘ আসছে বলে লোককে ভয় দেখাতো। খোদা না খাস্তা, এখন যদি সত্যি সত্যি আমার ক্যান্সার হয় তখন তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমি যদি ওনার জায়গায় হতাম আমার জীবনটাও এরকম আরাম আয়েশের হতো, কত আরাম আয়েশের জীবন। আমার যা খুশি আমি তাই করতাম, যখন খুশি তখন অফিসে আসতাম, যখন খুশি তখন যেতাম, আর অফিসের সুন্দরীরা আমার সঙ্গে ডিনারেও যেত। আমার মনে হয় আমি একটা আইডিয়া পেয়েছি। কি? আরিয়ানা। আরিয়ানা? নাজিফার মেয়ে? আসলে আরিয়ানা আরিয়ানার বাবাকে ভীষণ মিস করে। বাবাকে নিয়ে ওর মধ্যে একটা বিশাল বড় শূন্যতা আছে। আপনি কি অন্য কেউ যেই হোক না কেন, ওর আসল বাবার জায়গা হয়তো নিতে পারবে না, কিন্তু যদি ওকে ওর বাবার মতো করে আদর দিয়ে একটু ছোঁয়া দেওয়া যায় সে আদরের, তাহলে মনে কিছু একটা হতে পারে। আপনি যদি আরিয়ানাকে আপন করে নিতে পারেন তাহলে আমার মনে হয় নাজিফা আপু আপনার ভালোবাসা মেনে নিতে পারবে। কিন্তু আমি কি ওর বাবার শূন্যতা পূরণ করতে পারবো? সেটা তো আমি বলতে পারছি না। আপনি কিছু একটা চিন্তা করেন, চিন্তা করলে একটা না একটা পথ বেরিয়ে আসবে। তবে নাজিফা আপুকে যদি আপনি ভালোবাসেন তাহলে আমার মনে হয় আপনি একটা না একটা পথ বের করে ফেলতেই পারবেন। আচ্ছা আমি এখন রাখি, পরে কথা বলছি। আরিয়ান, আজকে পরীক্ষা কেমন হলো? ভালো। কাউকে আবার মেরেটারে দিসনি তো আজকে? কি মাস্টার নাকি যে রোজ সবাইকে মারবো? ভালো। আচ্ছা দেখ তো কে এসেছে তোর সাথে দেখা করতে। ও পাখিওয়ালা, কেমন আছো আরিয়ানা? ভালো, আপনি কেমন আছেন? আমি মাশাআল্লাহ অনেক ভালো আছি। তো পরীক্ষা কেমন হয়েছে? মাশাআল্লাহ। কি চালাক মেয়েটা,
পরীক্ষা যেহেতু ভালো হয়েছে তোর, তাহলে আজকে আমরা চল ঘোরাঘুরি করি, ঘুরে টুরে তারপরে পেট ভরে কিছু খেয়ে তারপর বাসা যাবো। ওকে? কিন্তু আমার মা তোমাকে বলেছে স্কুল থেকে সোজা বাসায় যেতে। আরে তোর মায়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে গেছি, সমস্যা নেই। কিন্তু আমার দাদি বাড়ি না ফিরলে যা দাদি আমার জন্য চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর দাদিকে এখনই কল দিয়ে দিচ্ছি, চলবে? হ্যাঁ চল। ওকে পাখিওয়ালা বাই। আরে পাখিওয়ালাও তো আমাদের সাথে যাবে। তাই? মা কি সেটা জানে? হ্যাঁ হ্যাঁ জানে, আমি সব বলে দিয়েছি, এখন চল। চলো চলো, উঠো উঠো। গাড়িটা আপনার, আপনি পাখিওয়ালা আবার গাড়িওয়ালা? হ্যাঁ আমি পাখিওয়ালা আবার গাড়িওয়ালা, এবার উঠো উঠো উঠো। কায়রা থেকে বলছি। জি স্যার। আচ্ছা জি স্যার, ঠিক আছে আমি বলে দিচ্ছি। কাল লাঞ্চের আগেই অফিস থেকে চলে গিয়েছিলেন জি? স্যার আমার মেয়েটার স্কুলে একটু সমস্যা হয়েছিল। ও সত্যি? আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো স্যার? সেই তো, মিথ্যা কথা কেন বলবেন? গতকাল লাঞ্চের আগে মিস্টার সায়ানও বেরিয়ে গেলেন, আপনিও বেরিয়ে গেলেন, তাই ভাবলাম যে আজকাল ডিনারের পাশাপাশি মানে লাঞ্চটাও বাইরে করার সিদ্ধান্ত নিলেন কি না, তাই আর কি। ও বা নাজিফা, আমাদের যে একটা ইন্টারভিউ নেবার কথা ছিল আজকে, ওটা কি হলো? স্যার ডিজিটাল মার্কেটিংয়ের ইন্টারভিউ দুপুর 2টা থেকে। তোমাকে জিজ্ঞেস করেছি? না স্যার। তাহলে একবারই উত্তর দিচ্ছ কেন? তুমি জানো না যে একবারই কথাবার্তা বলা আমি একদম পছন্দ করি না। জানি স্যার। কেউ ক্যান্ডিডেট কয়জনকে খবর দেওয়া হয়েছে? স্যার পাঁচজনকে জানানো হয়েছে। তুফান, এবার তোমাকে বলছি, এটা তোমাকে বলছি, মনে করে শোনো, মিস্টার সায়ানকে আরো একবার মনে করিয়ে দিও যে আজকে যেন উনি অফিসে থাকেন। স্যার স্যার উনি তো চলে গেছেন। সে কি, কখন, কান্না কেন গেছে? তো সেটা আমাকে আগে জানাওনি কেন? স্যার আমি তো জানি আপনি একবারই কথা বলাটা পছন্দ করেন না, তাই বলি নাই। তাই বলে ইম্পর্টেন্ট বিষয় তুমি আমাকে জানাবো না? রাবিশ কথা, উজবুক গুলাস চলছে, যাও। উনি কোথায় গেছেন, কখন আসবেন, এসব কিছু বলে গেছে? জি না স্যার। ও তাহলে এখন ইন্টারভিউর কি হবে? উনি অবশ্য এটা বলে গেছেন যে ইন্টারভিউটা আপনাকে কন্ডাক্ট করবে। তাহলে সেটা এতক্ষণ আমাকে কেন বলেননি? কথা বলছেন না কেন, উত্তর না দিয়ে আপনি চা খাচ্ছেন? আমি ভেবেছিলাম আপনি জানেন স্যার। আমি ভেবেছিলাম আপনি জানেন স্যার, তা আপনার এই ভাবনাটা কিভাবে আসলো? না আপনি অফিসে কে কখন কোথায় লাঞ্চ করতে যায়, ডিনার করতে যায়, এই সমস্ত খবর যেহেতু রাখেন, তাই ভাবলাম এই ইনফরমেশনটাও জানেন। বাবা তুফান, চাই চিনি দিসনি কেন, তিতা তিতা লাগে? Thank you.
কেন? সখী বলো। শোন, আমি না ফেসবুকে একটা ছবি পোস্ট করেছি। ভালো করেছো, সেটা আমাকে কল দিয়ে বলতে হবে না, তুমি দেখে নিতে পারবো। আহা, তোকে জানাতে হবে না, জানাই দিলাম। আরে জানানো তো লাগবে না, ফেসবুকে ঢুকলেই তো আমি দেখতে পারবো। তাই তোকে জানাতে হবে না, খুঁজতে হবে না? না রে সখী, না, তুমি ফেসবুকে দিয়েছো, ওটা আপনা আপনি আমার কাছে চলে আসবে, আমি ওটা দেখতে পারবো। শুধু আমি না, সারা দুনিয়ার সবাই দেখতে পারবে। কি বলিস, কাউকে না জানালো দুনিয়ার সবাই জানতে পারবে, সবাই দেখতে পারবে? আজব জিনিস তো। হ্যাঁ হ্যাঁ, রাখি, বাই। শোন শোন, এই এই আরিয়ানা কোথায়? আরিয়ানা এই যে আমার পাশে বসে আছে। শোন, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আরিয়ানা দাদি কি ফেসবুক ইউজ করতে শুরু করেছে? হ্যাঁ। আরে দেখ আরিয়ানা, তোর দাদি নিজে ছবি তুলে পোস্ট করেছে। আই, এভাবে বলতে নেই, তোর দাদি প্রথম একটা ছবি পোস্ট করেছে, সুন্দর কিছু একটা কমেন্ট করা উচিত। কি লিখতে পারি বলতো? লেখো যে ছবিটা খুব সুন্দর, আর যে মানুষটা ছবি তুলেছে সে মানুষটা আরো বেশি সুন্দর। পাখাল, আপনি কিন্তু অনেক সুন্দর কথা বলেছেন। থ্যাংক ইউ আরিয়ানা। আমার দাদু কিন্তু আসলেই খুব সুন্দর মানুষ। সর্বসম্মতিক্রমে তাহলে এখন এই কমেন্টটাই করছি। ওকে, ছবিটা খুব সুন্দর হয়েছে, আর যে ছবিটা তুলেছে সে আরো অনেক সুন্দর একটা মানুষ। কমেন্ট পোস্ট। ছবিটা খুব সুন্দর, যে তুলেছে সে আরো সুন্দর। Excuse me. Yes, sir. আমি ডিজিটাল মার্কেটিং এর ইন্টারভিউ দিতে এসেছিলাম। জি স্যার, আপনার নামটা? শাহাদ, ব্র্যাকেটে বেহায়া। কিন্তু স্যার, আপনার নাম তো এখানে দেয়া শাহাদ রহমান। ঠিক আছে, ওটা বাবা মার দেয়া ভদ্র নাম, আমি নিজের নাম চেঞ্জ করে রেখেছি শাহাদ বেহায়া, আমার ফেসবুকে ওই নামই আছে। সেটা আপনার ইচ্ছা স্যার, কিন্তু অফিসিয়াল ব্যাপারে তো আপনার নাম ওই সাদাত রহমান, ওটাই তো আপনাকে ইউজ করতে হবে। এনিওয়েজ স্যার, বসেন। বুঝবো, কিন্তু বসার তো জায়গা নেই স্যার। ব্যবস্থা করছি। তুফান, তুফান, রিসেপশনে একটা চেয়ার দিয়ে যাও প্লিজ। আচ্ছা, ইন্টারভিউ কখন হবে স্যার? আর 10-12 মিনিট পরে শুরু হয়ে যাবে স্যার। এখনই? আমি ভাবলাম লাঞ্চ করাবেন তারপর ইন্টারভিউ নেবেন। স্যার লাঞ্চ আওয়ার তো 1টা থেকে 2টা পর্যন্ত, আপনাদেরকে তো আসতেই বলা হয়েছে 2টার সময়, তাহলে অফিস থেকে আপনাদেরকে কেন লাঞ্চ করাবে? হাফ, সেটা তো আপনার এখানে যারা আছেন তারা 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ করতে পারবে, যাদেরকে 2টার সময় আসতে বলেছেন তারা কি করে করবে? ধরেন আশেপাশে যাদের বাড়ি আছে তারা 1 ঘন্টা আসতে পারবে, কিন্তু যারা আমার মতো দূরে থাকে তাদের আসতে মিনিমাম 2 ঘন্টা। রাস্তার অবস্থা তো জানেন, এই যে যেমন আজকে ইন্টারভিউ দেবো বলে সকাল 11:30 বের হয়েছে, দেখেন তো আস্তে আস্তে কটা বেজেছে, দেখেন কটা বেজে। স্যার আমরা অত্যন্ত দুঃখিত। না না, আপনি সরি হবেন কেন? ঢাকার সব অফিসের একই সিস্টেম, বলবে লাঞ্চের পরে 2টার পরে আসো, তার কিন্তু জানে ওই সময় ডাকলে ওই লোকটা সেদিন আর লাঞ্চ করতে পারবে না, কিন্তু একই সিস্টেম। আমরা বাঙালিরা নিজেদেরকে অতিথি পরায়ণ দাবি করে খুব ভাব নেই,
কিন্তু ঢাকার অফিসগুলোতে আসলে বোঝা যায় কত বড় কলিজা। দিন আচ্ছা এই চা হবে? চা কফি দুটোই হবে। রং চা, চিনি কম, আমি একটু স্বাস্থ্য সচেতন। যান নিয়ে আসুন। বুঝতে পেরেছি স্যার, আপনি কিন্তু চাইলে লাঞ্চটা করে আসতে পারেন, আমি বরং সবার শেষে আপনার ইন্টারভিউটা ব্যবস্থা করব। গুড আইডিয়া, লাঞ্চ করে আসি। ও আমার একটু খেতে বেশি সময় লাগে, একটু ম্যানেজ করে নিন। আরিয়ানা কি খাবে, আইসক্রিম না পিজা? কিছুই না। জানো আরিয়ানা, আমি না এখানে তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। বলো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তো ভালো লাগার মতোই। হ্যাঁ তুমি তো খুব সুইট। তুমিও খুব ভালো আছো। তাই তাহলে চলো আজকে থেকে আমরা বন্ধু। না কেন রে, কি সমস্যা? না আমি কোনো ছেলে বন্ধুত্ব করবো। কেন? আচ্ছা আচ্ছা, কারণ আছে, বলা যাবে না। আচ্ছা বুঝতে পেরেছি। নাজিফা আপু আমাকে বলেছে। কি হচ্ছে ওতে, কি ঘটনা? ওর বাবা ওকে ছেড়ে যাওয়ার পর থেকে ও দুনিয়ার কোনো ছেলেকেই এখন পছন্দ করে না। ঝামেলা কেন? পাখিওয়ালা, তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি বাবা। তোমাকে এখনই কোনো কিছু বলতে হবে না, কোনো প্রেশার নেই। তুমি ভাবো, তারপর চিন্তা করো, তারপর বলো আমাদের। এখন বরং আমরা খাই, হ্যাঁ অর্ডার দিই, কারণ অনেক খিদা পেয়েছি। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। দেখো কি কি আছে, কাউকে বলার দরকার নেই। ওকে? মাকেও না? না মাকেও না। না না, আমি মায়ের কাছে কিছু গোপন করতে পারবো না। না শোন, এটা গোপন করতেই হবে। কেন, তুমি না বললে মা সব জানে। হ্যাঁ তোর মা জানে যে তুই বের হয়েছিস, আমার সাথে ঘুরছিস, কিন্তু আমাদের সাথে যে পাখিওয়ালা আছে সেটা তোর মা জানে না। তো এই জন্য তোকে একটু সবকিছু গোপন রাখতে হবে। আমি পারবো না, আমিও কিছু গোপন করা যায় না মায়ের কাছে। তোমার আগে যদি আমি মারা যাই তাহলে তো সবই তোমার। তাহলে আপনি আমার অংশটা আমাকে আলাদা করে দিয়ে দিন। দুনিয়ার কোথাও আজকে কোনো বোমা ফাটেনি, কিন্তু তুমি এই মাত্র এই বাড়িতে একটা বোমা ফাটালে। সে যে এই সকালবেলা আইসা রোজ রোজ বেড়াইতে যায়, এটা যদি চেয়ারম্যান সাহেব জানতে পারে টলারেট করবে না। সে কাজে কর্মে অমনোযোগিতা একদমই পছন্দ করে না। কিরে এখন থেকে কি উনি তোর বন্ধু হবে? যদি পাঞ্জায় আমাকে হারাতে পারে তাহলে। উফ, এটা তো খুব টাফ হয়ে গেল। কারণ কি জানো, অথবা আমার মনে হয়
আমি ওর সাথে পান যেতে পারবো। আকাশ জুড়ে কেন মেঘ আসে।